দুর্নীতি দমন কমিশনের পঞ্চম চেয়ারম্যান হিসেবে সকালে যোগ দেন মইনুদ্দিন আব্দুল্লাহ, যোগ দেন কমিশনার জহুরুল হক। কমিশনের পক্ষ থেকে স্বাগত জানানো হয় তাদের। সকাল 11টা থেকে 2:30টা পর্যন্ত কার্যালয়ে কাটান তারা। এই সময়ে একটি সভাও করেন। পরে বের হয়ে যাওয়ার সময় গণমাধ্যমের মুখোমুখি হন দুজনই। কৃষি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব হিসেবে অবসর নেয়া নবনিযুক্ত দুদক চেয়ারম্যান তুলে ধরেন জনগণের আস্থা ফেরানোর আকাঙ্ক্ষার কথা। আমাদের উদ্দেশ্য কি? জনগণের আকাঙ্ক্ষা কাছাকাছি যাওয়া, পূরণ করা বা কাছাকাছি যাওয়া। চেষ্টা করব যে আমাদের এই দুর্নীতি দমন কমিশনের ভিতরে অভ্যন্তরীণ স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার চেষ্টা করব। সরকারের বিভিন্ন বিভাগ ও দপ্তরের বিষয়ে করা দুদকের আগের সুপারিশগুলো বাস্তবায়ন না হওয়া, দীর্ঘদিনেও তদন্ত ও অনুসন্ধান শেষ না হওয়া, বহুল আলোচিত বেসিক ব্যাংকের মামলার 5 বছরেও প্রতিবেদন না দিতে পারা সহ আরো অনেক ক্ষেত্রেই কমিশনের গতি বাড়ানোর কথা বলেন চেয়ারম্যান। কোনো অনুসন্ধান বা কোনো তদন্তের যে দীর্ঘসূত্রতা যথাযথ সম্ভব আমরা কমিয়ে আনার চেষ্টা করব এবং আইনের যথাযথ প্রয়োগ এবং সবার প্রতি সমান দৃষ্টিভঙ্গি দিয়ে আমরা চলার চেষ্টা করব। বিটিআরসির চেয়ারম্যান হিসেবে অবসরে গিয়েছিলেন নতুন কমিশনার মোহাম্মদ জহুরুল হক। বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে ও পাচার বন্ধে কমিশন আরও জোরালো ভূমিকা রাখবে বলে জানান তিনি। এটা বাস্তব, বাংলাদেশের টাকা, প্রচুর টাকা বিদেশে পাচার হচ্ছে, দেশের জন্য একটা বড় ধরনের সমস্যা। এটা আমরা এই 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 কমিশন তৎপর থাকবে যেন ভবিষ্যতে টাকা পাচার না হয়, যেগুলো পাচার হয়েছে সেগুলো কীভাবে আনা যায়, সুপ্রিম কোর্ট কী আদেশ দেয় তার উপর আমরা নির্ভর করবো ইনশাল্লাহ। আইনি বাধ্যবাধকতা না থাকায় বছর বছর নিজেদের সম্পদ বিবরণী প্রকাশে অনাগ্রহী দুজনই, যেমনটা ছিলেন সদ্য বিদায়ী চেয়ারম্যান ইকবাল মাহমুদও। নূর সিদ্দিকী, মাছরাঙা সংবাদ, ঢাকা।